সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। নরেন্দ্র মোদী সরকারকে আর আনবেন না দয়া করে। নাম্বার ওয়ান, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে দিয়েছে। 1 লাখ পেয়েছেন, 50,000 পেয়েছেন, কিছুই পাননি। উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? কিরকম বুঝুন, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে টেনে নয় দূরে থাপ্পড় মারে পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে, তবে তাকে কি বলতে হয়? কি বলবো বলাটা আপনারা বলবেন, আমি বলবো না, আমার মুখে শোভা পায় না। জিজ্ঞেস করুন, বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে, গেছে? আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, একটু লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট 25,000 টাকা করে দেয়। আর কি বাকি আছে? আর নরেন্দ্র মোদীর ফুটো ভার, মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে। কি বলছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছি, গ্যাস বেলুন। 30,000 কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই, মোদি দেয় না, চ্যালেঞ্জ করে গেলাম। নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে, আর দেখুন 100 দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না, আমরা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি। সেটা হচ্ছে 50 দিন তারা কাজ পাবে, যারা জব কার্ড হোল্ডার। তার বেশিও যদি তারা চায়, 50 দিনের জায়গায় 60 দিনও পাবে। এর জন্য টাকা পড়ে থাকবে না, এটা রাজ্য সরকার করবে, মাথায় রাখবেন। দিল্লির ভিক্ষে চাই না। তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম এই লোকেরা গেছে, ওই জন্য এদের অ্যাটিচিউড এরকম। পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি, তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি, ওরা কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র টিএমসি, কোথায় কোথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে, তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালীতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশে হাতে দিচ্ছেন। পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি তো। সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে, সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। অনেককেই সরাতে হবে, খোলা খুলি টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। আমার ওখানে এক দুজন ওসি আছে, তাদেরকে আমি জানি, আমি চাই না এইসব মারপেচের মধ্যে পড়তে। তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, দেখুক, কারণ কি তাদেরকেও আরও চাকরি করতে হবে বেশ কিছু বছর। এরকম চিরদিন চলবে না, দিদির আঁচলের তলায় বসে রাজনীতি করবেন আর প্রশাসন চালাবেন, তারপরে তো রুদ্রের মধ্যে আসতে হবে তো খোলা মাঠে।
তখন হিসাব আমরাও বুঝে নেব কে কত। আর সব রেকর্ড করা আছে, যেমন ওদের নেতারা চমকাচ্ছে তাদেরও, আর যে তামেদারি পুলিশের অফিসার করছে তাদেরও রেকর্ড আমাদের কাছে আছে।